তা বলে আমি আপনাদের কাছে একটা প্রশ্নই করছি, তাহলে কি শাশুড়িরা কিছু বলবে না বৌমাদিকে? তবে 6-7 মাস আগে আমার পরিবারে আমার মিসেসের সঙ্গে একটা প্রবলেম হয়। তখন আমার মিসেসের প্ল্যান ছিল যে শাশুড়ি মাকে না মারলে আমার পরিবারে শান্তি আসবে না। সত্যি কি শাশুড়ি খিটির মিটির করে বলেই তাকে খুন করেছিলেন দাসপুর শ্যামসুন্দরপুরের গৃহবধূ সুস্মিতা বটব্যাল গোস্বামী, নাকি পুরোহিতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন শাশুড়ি, সেজন্যই তাকে খুন করা হলো, নাকি অন্য কোনো কারণ আছে এই খুনের পেছনে? এ নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা শোনাবো কে কি বললেন। আমি চাইছি আমার স্ত্রী, যে যারা খুন করেছে, শুধু আমার স্ত্রী বলে না, তাদের ফাঁসি চাই। কালকে এক কাপ চা দিল, চা খাওয়ার পরেই শরীর খুব অসুস্থ হয়ে যায়, এত অসুস্থ হয়ে যায় তার মানে সেই কাপড়েই মানে সব কিছু নোংরা মানে ইয়ে হয়ে যায়। পুরো ভিডিওটি শুনুন, ভিডিওটি দেখলেই আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কেন সুস্মিতা তার শাশুড়ি মৌসুমি গোস্বামীকে খুন করেছিলেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের ধারণার জন্য ঘটনাটি সংক্ষেপে বলে দেওয়া হচ্ছে। দাসপুরের শ্যামসুন্দরপুরের গ্রামের গোস্বামী পরিবারে মাত্র 5 জন সদস্য, বৃদ্ধ শ্বশুর, ওই প্রৌঢ়া এবং ওই প্রৌঢ়ার ছেলে ও বৌমা ও নাতনি। 9ই অক্টোবর দুপুরে প্রৌঢ়ার ছেলে বাইরে ছিলেন, দুপুরে মৌসুমি গোস্বামীকে বাড়িতে গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায়। খুনের ঘটনাটি জানার পরই দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামেন, আটক করেন বৌমা, শ্বশুর এবং ছেলেকে। টানা জেরার মুখে বৌমা একসময় ভেঙে পড়ে, তখনই সে ঘটনাটি স্বীকার করে নেয়। বৌমা পুলিশকে জানায় সে বাড়ির পুরোহিত গোরাচাঁদ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তার শাশুড়িকে প্রথমে বালিশ চাপা দিয়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। গতকাল রাতেই পুলিশ সুস্মিতার কথায় সুনিশ্চিত হয়ে গোরাচাঁদকে গ্রেপ্তার করে। গোরাচাঁদও গোটা ঘটনার কথা স্বীকার করে নেয়। আপনি খুন করলেন কেন? কতদিন সম্পর্ক ছিল আপনার সাথে? আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক? আপনি খুন করলেন কেন? খুন করলেন কেন? দাদার স্নেহ। আজ 10ই অক্টোবর সুস্মিতা এবং গোরাচাঁদকে ঘাটাল আদালতে তোলা হয়েছিল। পুলিশ তাদের তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার জন্য ওই 2 অভিযুক্তকে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল, কিন্তু আদালত 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। সুস্মিতার স্বামী আজ 10ই অক্টোবর বাড়িতে এক বিশেষ সাক্ষাৎকারে বললেন, আমার নাম সুজিত গোস্বামী। কি ঘটনাটা একটু বলুন তো। ঘটনা বলতে গেলে মা সকাল থেকে একটু অসুস্থ ছিল, এবার আমাকে মা বলেছিল যে তুই অফিস যাস না। আমি 9টার সময় যথারীতি অফিস বেরিয়ে গেল। 1:15 আমার বাবা আমাকে ফোন করে বলে, মিষ্টু তাড়াতাড়ি বে আয়। আমার ডাক নাম মিষ্টু। আমি বললাম মায়ের শরীর খারাপ, বাড়াবাড়ি হলো তো? আমি যখন বাড়িতে এলাম দেখলাম মায়ের গলা কাটা দেখে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি কে খুন করেছে। পুলিশ তদন্ত করেছে, করে ধরা পড়েছে যে আমার বাড়ির পুরোহিত আর আমার স্ত্রী। আপনার স্ত্রীর সাথে এই পুরোহিতের একটা সম্পর্ক তো ছিলই, সেটা কি আপনি বুঝতে পারেন? সেটা বুঝতে পারলেও আমি হাতে প্রমাণ না থাকার জন্য আমি কিছু করতে পারিনি। মানে আগে বুঝতে পেরেছিলাম? আগে বুঝতে পেরেছিলাম, কিন্তু কোনো মতে আমি প্রমাণটা আমি বের করতে পারছিলাম না। প্রমাণ না থাকলে তো আমি কিছু বলতে পারবো না। আর আমার মা একটু বলে দিত। মানে আপনার মা জানতে পেরেছিল বলেই কি? না, মা ওটা জানতো না। আমি হয়তো মা কিছু কথা আমাদের পুরোহিতকে ছেলের মতো ভালোবাসত। পুরোহিত মানে 7 বছর বয়স থেকে আমাদের বাড়িতে পুজো করতে আসছে, সে তার আজকে বয়স আমার বয়সী। তাহলে তাকে বলতো, আমি একদিন মাকে বলেছিলাম মা ওকে কিছু তুমি বলো না। মা তখন আমাকে জিজ্ঞেস করছিলো কেন, আমি কারণ আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমি তোমাকে পরে বলবো, আমি এখন কিছু করবো না। কিন্তু সেই বলার সুযোগটুকুও দিল না। তাহলে এই সম্পর্কের কথা আপনি জানতেন? আমি জানতাম। আপনি প্রতিবাদ করেননি কোনো দিন? প্রমাণ না পেলে প্রতিবাদ করলে ঝগড়া অশান্তি। ঠিক আছে, কোনো প্রমাণ নেই, আমি কী বলবো? এখন তো স্বীকার করলো। এখন স্বীকার করলো। কী চাইছেন আপনি? আমি চাইছি যারা দোষী উপযুক্ত শাস্তি পান। আপনাদের একটা বাচ্চা আছে? আমার 4 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, সে আজকে সকালবেলা বলছে আমার ঠাকুমা কোথা বাবা, আমার ঠাকুমার কাছে যাবো। বলুন আমি তাকে কী বলবো? সে সকালবেলা উঠে ঠাকুমার সঙ্গে দাঁত মাছে, আমি খাবো না, হরলিক্স আমি খাওয়াতে পারিনি। পরে আমি আমার এক বৌদির কাছে আমি রেখে এলাম বাচ্চাটাকে, সে কাঁচে, সে আমাকে ছাড়া যাবে না, বলে মা কোথায়। তা কী মনে করছেন যে এই অবৈধ সম্পর্কের জেরেই কি, এই বিবাহবর্তী সম্পর্কের জেরেই কি এরকমটা হয়েছে? সেটা ছাড়া আর কী হতে পারে, কারণ বাড়ি থেকে কোনো জিনিস খোয়া যায়নি, কিন্তু হঠাৎ করে কেন মাকে এই জন্য খুন করলো আমি বুঝতে পারলাম না।
কতদিনের এই সম্পর্ক ওনার সঙ্গে ছিল? সঙ্গে যেটা ওনারা ইন্সপেকশন করে জেনেছেন, আমি দু তিন মাস জেনেছি, লাস্ট ছমাস। ছমাস আগে একটা প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে পার্টি অফিসের মীমাংসাও হয়েছিল। আচ্ছা, তা বলে আমার মাকে চলে যেতে হলো এইভাবে? আমি শুধু একটা কথাই জানতে চাই যে বৌমারা যদি কিছু দোষ করে শাশুড়িরা কিছু বলবে না, তা বলে তার দিকে খুন করে দিতে হবে, এইটুকুই। খুন হওয়া প্রৌঢ়া মৌসুমি গোস্বামীর স্বামী নিমাই গোস্বামী কি অনুমান করছেন শুনে নেব। ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন ঠাকুরঘরে ছিলাম। ঠাকুরঘরে, ওখানে তারপর কি দেখলেন? এসে ঠাকুরঘর থেকে নেমে আমি দ্বিতীয়বার আবার পুজো করতে যাই। পুজো করে নেমে এসে ওকে ডাকলাম খাওয়ার জন্যে। ও বললো আমি খাবো না, আপনি খেয়ে। আমি নেমে এসে দেখছি ঘরে এই অবস্থা পড়ে রয়েছে, সেই মুখে মানে এমন কিছু মেরেছে, আর এই একদম মানে শুধু মানে পেটিকোটটা পরা আছে, আর কাপড়টা মানে নজরানো অবস্থায়, অর্ধনগ্ন অবস্থা, অর্ধনগ্ন অবস্থায়, আর রক্তে পুরো চাপচা হয়ে পুরো। পরে তো জানতে পারলেন যে আপনার বৌমা এরকম করেছে। তো যখন ঘটনার সময় বৌমা তো বাড়িতেই ছিল, তার অভিব্যক্তি কী ছিল সেই সময়? সেই সময় তার আমার দেখার মতো আর মানে এ ছিল, ওর দিকে তাকানোর মতো ক্ষমতাও ছিল না। আমি আমার ছেলেকে ডেকেছি, ও এলো, ও জয়নগরে মানে কাজ করে ও সময় সমিতিতে। ও আসার পরে তারপরে এখানে প্রচুর লোক বিজন হয়ে যায়, ওকে আর আমি আর দেখিনি, ও কোথায় ছিল আমি দেখতেও পাই। আপনার ছেলে বলছে যে একটা বিবাহবধূত সম্পর্ক পুরোহিতের সঙ্গে ছিল? ছেলের কোনো বিবাহবধূত সঙ্গে সম্পর্ক, ওর সাথে যে গড়ে উঠেছে ও হয়তো জানতো, কিন্তু আমাকে কিছু বলেনি কোনো। আপনার স্ত্রীর সঙ্গে বনিবনা হতো না? মা হ্যাঁ, বেশিরভাগই হতো না, কথাই বলতো না, খেতে দিত না, খেতে দিলেও মানে যেমন কুকুরকে খেতে দেয় এইভাবে ঢেলে দিয়েছে, ডাকতো না, ঘরেও এই ঘরেও ঢুকতো না। কিন্তু কালকেই ওই ঘরে ঢুকে মাকে জল খাইয়েছে, মানে দুপুরে এমন অবস্থা হয়েছে, কালকে এক কাপ চা দিল, চা খাওয়ার পরেই শরীর খুব অসুস্থ হয়ে যায়, এত অসুস্থ হয়ে যায় তার মানে সেই কাপড়েই মানে সব কিছু নোংরা মানে ইয়ে হয়ে যায়। তাকে তুলে নিয়ে যাই, তুলে নিয়ে গিয়ে ওখানে করি, তারপর সেখানে হুড়ুড় করে বমি করছে, মানে সে অর্গল অবস্থায় এত বমি করছে, মানে তারপর তাকে তুলে এনে শুয়েছি। তারপরে আমি যখন পুজো করতে যাচ্ছি, আমি বললাম মনে একটু জলটা খাই, তো আমি মাথাটা ধরছি, তো ও মানে চামচে করে তিন চার চামচ জল খাইয়েছে, আমি মাথাটা শুয়ে দিয়ে আনলাম, আমি পুজো করে আসি, তুমি একটু লক্ষ্য করো। এখন কী মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি যে উপরে উঠে গেলাম, তারপরেই মনে হয় ওরা এই 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 মানে কাজটা করেছে, কারণ আমার তো উপরে পুজো করতে একটু সময় লাগবে, সেই সময়ের মধ্যে ওরা কাজটা হাসিল করে নিয়েছে, এর বেশি কি মানে আমি কিছু বলতে পারছি। পুলিশের ভূমিকা কী রয়েছে? পুলিশের ভূমিকায় আমরা খুবই খুশি, কারণ পুলিশ সর্বাত্মক কাজ করেছেন, একদম মানে দিনেন্দিয়ার মানে সব কিছু মানে ধরতে পেরেছেন যে মানে খুনিকে, এটাতে আমাদের মানে। আমরা পুরোহিতের বাড়ির লোকেদেরও এ নিয়ে কি প্রতিক্রিয়া জানতে পেরেছি সেটাও শুনে নেব। আপনার কি বিশ্বাস হয় এরকম? আমরা কোনোদিন বিশ্বাস করতে পারিনি আমার বাবা এরকম করতে পারে, আমার জামাই এরকম করতে পারে, আমরা কোনোদিন বিশ্বাস করিনি। পূজা করে খায়, আপনার বাবা কি করতেন? আমার বাবা পূজা করতেন, সারা জীবনই পূজা করে খান। একটা খুন করবেন ব্রাহ্মণ মানুষ হয়ে ভেবেছেন? আমরা কোনোদিনও বিশ্বাস করিনি, করতেও পারিনি, এখনো অবধি যেটা শুনছি। এখনো কি বিশ্বাস হচ্ছে যে এরকম হয়েছে? আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। কি মনে হচ্ছে আপনাকে ফাঁসিয়েছে? এটা তো আমার যেটা মতে বলে আমার বাবাকে সবাই ফাঁসিয়েছে, আমি আর কিচ্ছু জানি না, আমরা কি করবো এইবার, আপনারাই বলুন না আমরা কি করবো। সুস্মিতার বাপের বাড়ির লোকেদের ভাষায় পুলিশ তাদের মেয়েকে ফাঁসিয়ে দিয়েছে। আজ ঘাটাল আদালতে তারা সে কথাই জানালো। কি করেছে এরকম করলো কেন? আমার মেয়ে কিছুই করে কিছু করেনি, তাহলে কি চুপচাপ বসছিল? ওখানে আমাকে ফোন করলো বিআই, হ্যাঁ আপনি আসুন দিদি আসুন। তো এই যে তিনি স্বীকার করেছে যে সে নিজে খুন করেছে, এটা কি ওটা তো সব দিয়ে ওকে কিছু করেছে তাও আমি জানি, আমি আজকে শুনলাম এখানে আসছে। চাপটা কে দিয়েছে? চাপ
তাও জানি না, আমরা বলতে পারছি পুলিশ চাপ দিয়ে করিয়েছে বলছেন। আমরা কি করে জানবো? আমরা তো আপনার মেয়েকে খুন করতে পারে না বলছেন নাকি? কোনোদিনও আমার মেয়ে এডুকেশন পারছে না। মার্ডারটা তো হয়েছে, নিজেরা স্বীকার করেছে যে আমরা মার্ডার করেছি। তাও জানিনি আমরা, আমরা কিছুই জানি, আজ শুনলাম এখানে এসেছে। আপনার নাম কি? ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, সিআই অফ ঘাটাল দেবাশিস ঘোষ এবং দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে তিনি বেশ কিছু তথ্য দিলেন। সাংবাদিক সম্মেলনে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক কি বললেন সরাসরি শুনুন। দুপুর আনুমানিক 2:05 নাগাদ দাসপুর থানার যে কর্মরত এএসআই ছিলেন বিজন বিহারী দাস, তো ওর কাছে একটা ফোনে খবর আসে যে হোসনপুরের কাছে নিমাইপদ গোস্বামীর বাড়িতে ওনার স্ত্রী মৌসুমী গোস্বামীকে কে বা কারা খুন করেছে। তো এটা জানার পরে সঙ্গে সঙ্গে আমাদের দাসপুর থানার অফিসার এসআই কাজলবাবু ঘটনাস্থলে পৌঁছন এবং তার পরপরই ওসি সুদীপ ঘোষাল, আমাদের সিআই দেবাশিস ঘোষ এবং আমি ঘটনাস্থলে যাই। তো কাজলবাবু ওখানে গিয়ে দেখেন যে মৌসুমী গোস্বামী উনি ওনার শোবার ঘরের মেঝেতে গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত দেখে পড়ে রয়েছেন। উনি ওখান থেকে একটি রক্তমাখা বালিশ এবং ওনার রক্তমাখা শাড়ি একটি সিজ করেন এবং ঘটনাটির উনি সুরক্ষা করেন এবং বডিকে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমায় পাঠিয়ে দেন। এরপর আমরা ঘটনাস্থলটি আরও ভালো করে দেখি এবং মৃতার স্বামী নিমাইপদ গোস্বামীর ছেলে সুভজিৎ গোস্বামী এবং এর বৌমা সুস্মিতা গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সময় সুস্মিতা গোস্বামী প্রথমে বলেন যে তাদের বাড়ি থেকে কেউ বা কারা যে টাকা পয়সা কিছু গয়নাগাটি নিয়ে তার শাশুড়িকে খুন করে পালিয়ে গেছে এবং তিনি আরও বলেন যে তার শাশুড়ি সকাল থেকেই অসুস্থ ছিলেন। আনুমানিক 12:00 নাগাদ তার শ্বশুর এবং তিনি অর্থাৎ নিমাইবাবু এবং সুস্মিতা ডিজিজড অর্থাৎ মৌসুমীকে একটু জল টল খাইয়ে তারপরের দিকে ওনার শ্বশুর নিমাইপদ ওপরের দিকে পুজো করতে চলে যান এবং সুস্মিতা উনিও নিজের 4 বছরের মেয়েকে খাওয়াতে ওপরে অর্থাৎ দোতলায় চলে যান। দোতলায় গিয়ে উনি শুনতে পান যে কেউ একজন বলছে যে ওদের পারিবারিক পুরোহিত যিনি এর নামটা গোড়াচাঁদ মুখার্জি আজকে আর পুজো করতে আসবেন না। তো এটা শুনে উনি ওনার শ্বশুরকে সেটা গিয়ে ইনফর্ম করেন। ওনার শ্বশুর শুনে পুরো ওনাদের যে পুজোটা আছে গৃহদেবতার করে নিচে নামেন এবং গিয়ে নেমে দেখেন যে তার স্ত্রী মৌসুমী বিয়েতে নিহত অবস্থায় নিহত হয়ে পড়ে রয়েছেন নিচে। তো এই বক্তব্য যখন আমরা বিভিন্ন জায়গা থেকে ক্রস ভেরিফাই করি কিছু আমাদের অসঙ্গতি ধরা পড়ে। তো তখন আমরা থানাতে জিজ্ঞাসাবাদের জন্য সুস্মিতাকে নিয়ে আসি এবং ওদের যে পারিবারিক পুরোহিত অর্থাৎ গোড়াচাঁদ মুখার্জি তাকেও নিয়ে আসি। ইতিমধ্যে ওসি সিআই ডিজিস্টের যে ছেলে শুভজিৎ গোস্বামীকে নিয়ে তার বাড়ি যায় এবং সেটা ভালো করে খুঁজে দেখে যে যেটা দাবি করা হচ্ছিল প্রথমে কিছু গয়নাগাটি এবং টাকা পয়সা খোয়া গেছে তার কিছুই খোয়া যায়নি, সবটাই বাড়ির মধ্যেই আছে। তো এরপর দীর্ঘ জেরার মুখে অবশেষে সুস্মিতা ভেঙে পড়ে এবং সুস্মিতা জানায় যে সুস্মিতা এবং এই যে গোড়াচাঁদ এদের যে পারিবারিক পুরোহিত এরা দুজনে মিলেই পরিকল্পনা করে এর শাশুড়িকে খুন করেছে। তো এরপর এদেরকে অ্যারেস্ট করা হয়, আজকে সকালে এদেরকে কোর্টে ফরওয়ার্ডও করা হয়েছে, এখান থেকে 2 দিনের আমরা রিমান্ডও পেয়েছি। তো ইনভেস্টিগেশন একদমই প্রাথমিক পর্যায়ে এখন আছে, চলছে। স্যার ইনভেস্টিগেশনে কী বেরিয়েছে, খুনের মোটিভটা কি? খুনের মোটিভ নিয়ে তদন্ত চলছে, এখনই কিছু আমরা মানে খুব পাকাপাকিভাবে এখনও পর্যন্ত কিছু বলা যাবে না। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে যে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো ছিল। তাহলে স্যার পুরোহিতকে কেন কাজে লাগালেন? এটা আরও ইনভেস্টিগেশন এগোলে বলা যাবে, আমরা আজ পর্যন্ত যেটা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে। স্যার অভিযোগ তো একটা এসেছে যে ওর বাড়ির সঙ্গে করেছে অভিযোগ বিবাহ বর্ণিত সম্পর্ক, সেটা ওনার ছেলে ডিজিটের যিনি ছেলে সুভজিৎ গোস্বামী করেছে, আর একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে। আপনারা যে ওয়েপন যেটা দিয়ে হত্যা করা হয়েছে সেটা কি পেয়েছেন? না, অফেন্ডিং ওয়েপন্সটা এখনো পাওয়া যায়নি, ওটা এই রিমান্ড পিরিয়ডে আমরা চেষ্টা করবো রিকভারি। ভিকটিমদের কি আদালতে তোলা আজকে তোলা হয়েছে? স্যার দিনের রিমান্ড পেয়েছে বলছি, এটা প্রাথমিকভাবে রিকনস্ট্রাকশন হবে যা হয় খুনের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন হয়, এটা প্রাথমিকভাবে কি মনে হচ্ছে খুনের কারণটা কি হতে পারে? আমি বললাম এটা একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে, চলছে, দেখা যাক কি জানা যায় ইনভেস্টিগেশনে। খুন হয়েছে আপনি বলছেন কিন্তু এবং স্বীকারও করেছে, সেখানে কি কোথাও বিবাহ বর্জিত সম্পর্কের বিষয় রয়েছে?
আমি আবারও এটা বলছি যে কনফেস করেছে, খুন করেছেন এনারা, কিন্তু কী কারণে করেছেন এবং খুনের মোটিভটা, এটা কিন্তু আমাদের আরেকটু খতিয়ে দেখতে লাগবে। এটা এখন ইটস টু আর্লি মন্তব্য করার জন্য। এ বিষয়ে সুস্মিতার স্বামী শুভজিৎ 9 অক্টোবর কি বলেছিলেন শুনে নিই। আপনি কি জানতে পারলেন? হ্যাঁ, এ বিষয়ে যেটুকু জানতে পেরেছি যে আমার মাকে কারা খুন করেছে, কিভাবে করেছে। কারা খুন করেছে বলতে গেলে আমার মিসেস আর আমাদের বাড়ির যে পুরোহিত পুজো করত দুজনে মিলে মাকে খুন করেছে। বাড়ির পুরোহিতের সঙ্গে কি আপনার ওয়াইফের কোনো সম্পর্ক আছে, মানে এমনি রিলেশন? আজকেই আমি জানতে পারলাম যে এরকম। কি ধরনের সম্পর্ক আছে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কীরকম ছিল, কারণ আমি বাড়িতে যতটুকু থাকতাম আমার সঙ্গেই থাকতো, এবারে ফোনে কথা বলতো কিংবা ও বাবার বাড়ি গেলে কি হতো না হতো সেটা আমি বলতে পারছি না। আর আমি তো আর সবসময় কারোর উপরে নজরদারি করতে পারবো না। এইটুকু কি দিয়ে খুন করা হয়েছে আপনি কি জানলেন? যেটুকু জানতে পেরেছি একটা হেসো টাইপের একটা জিনিস আমার বাড়ি থেকে খোয়া গিয়েছিল, তারপরে ও গোড়া যে পুরোহিত উনি স্বীকার করলো যে খুন করেছে। এটা কি পূর্ব পরিকল্পিত ছিল? পূর্ব পরিকল্পিত। কতদিন ধরে এরকম প্ল্যান ছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে 6-7 মাস আগে আমার পরিবারে আমার মিসেসের সঙ্গে একটা প্রবলেম হয়, তখন আমার মিসেসের প্ল্যান ছিল যে শাশুড়িমাকে না মারলে আমার পরিবারে শান্তি আসবে না। তা বলে আমি আপনাদের কাছে একটা প্রশ্নই করছি, তাহলে কি শাশুড়িরা কিছু বলবে না বৌমাদিকে? বৌমা চাইছেন এখন? আমি চাইছি আমার স্ত্রী, যে যারা খুন করেছে শুধু আমার স্ত্রী বলে নয়, তাদের ফাঁসি চাই। তাদের পুলিশ জানিয়েছে কেমন করে খুনটি করেছিল সেটি পুনর্নির্মাণ করে দেখানোর জন্য সুস্মিতা এবং গোরাচাঁদকে ঘটনাস্থলে নিয়ে যাবে। মনসারাম কর, সন্তু বেরা, সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।